শোনো, অনেক অনেক দিন আগের কথা, তোপাই নদীর ধারে তুঙ্গমতি গ্রামে বাস করত এক গরিব জেলে। বয়স তার 3 কুড়ি হলেও পেটের দায়ে তাকে মাছ ধরতে যেতে হতো। বলি ও চম্পা, কিভাবে আর কতদিন চলবে? সারাদিন নদীর জলে উঠাল পাথাল করিয়ে একটা দুটো মাছ পাই বটে, কিন্তু মাছ গুলান হাজে বেচার কত টাকা পাই? দুটো পেট দু টাকায় কি চলে? কি করবি, আলাদা উপায় যখন নাই কিভাবেই চলতে হবে? জোয়ান মরদ যখন ছিলি তখন যদি ওই দিনের কথা ভেবে দুটো টাকা বাঁচাই রাখতি, কাজে কামে লাগত। তোর খালি ওই এক কথা, খাইয়ে দাইয়ে টাকা বাঁচাবে তবে না সরিয়ে রাখবে বটে। ঘরে বসে ই কথা সি কথা না বললে, যা গিয়ে লদিতে মাছ ধর বটে। যাই লদিতেই যাই। মাছ মনে হয় লাই, ওখানে যাওয়া যাক। এবার ওখানে জাল ফেলিয়ে দেখি যদি কিছু পাই বটে। এবার জাল ছাইয়ে দেখি কপালে কি আছে। এবারও ফক্কা লদি আছে মাছ লাই। এই যে শুনছো, অমন করে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আরে 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 আরে, আবার ওই পাখি, আগে তো দেখি নাই, মানুষের মতো কথা বলছে। কি গো, হাঁ করে কি ভাবছো? ভাবছো আমি আবার কোন পাখি? তা ভাবছি বটে, আমি ব্যঙ্গমা, আর ও হলো ব্যঙ্গমী। কই বললে না তো, অমন করে কাঁদছো কেন তুমি? আমি বয়স হয়েছে, কি বয়সে পেটের দায়ে মাছ ধরতে আসি বটে, কিন্তু ইয়ে পোড়া কপালে মাছ আর জুটে না। আহারে সত্যি তোমার বড় কষ্ট গো, তবে আমার সাথে ব্যঙ্গমীর সাথে তোমার যখন দেখা হয়েছে তোমাদের এই কষ্ট আর বেশি দিন থাকবে না। কিভাবে? আমরা জাদু জানি গো। জাদু কি? হ্যাঁ, আমরা নানা রূপ ধরতে পারি। কি বলছো? হ্যাঁ গো, এখন তোমায় এইটুকু ছোট দেখছো, আমাদের আসল রূপ দেখবে? দেখো দেখো বটে দেখি। এই দেখো, পাখা গুটাও উল্টে যাবে, লৌকা যে ডুবে যাবে বটে। শুধু পাখা নয়,
পুরো শরীর আমরা গুটিয়ে নিচ্ছি, এই দেখো। কাল থেকে তোমার আর কোনো দুঃখ থাকবে না, প্রতিদিন একটা করে বিশাল মাছ আমরা তোমাকে উপহার দেব। কত বড় মাছ দেবে গো? তা না হয় কাল সকালেই দেখো। আর তোমার ঘর আমাদের চিনিয়ে দাও, কেমন? ঠিক আছে, তবে চলো চলো আমার সাথে। এত জলদি ফিরে আসছে বটে, বলি মাছ উঠছে তো? উঠেলাই উঠেলাই মাছ উঠেলাই, দুটো পাখি দেখা দিল বটে। পাখি? যেসব পাখি লয় রে, বেঙ্গমা বেঙ্গমি পাখি বটে। সিটু আবার কোন পাখি বটে? বেঙ্গের মা আবার পাখি হয় নাকি বটে? আরে ব্যাঙের মা লয় রে, ব্যাঙের মা লয় বেঙ্গমা, দূর আমার কপাল ফিরাই দেবে। কপাল ফিরাই দেবো? হ্যাঁ রে হ্যাঁ, চল চল ঘরকে চল, বোঝা খুলিয়ে বলি চল। সে বড় বড় মাছ দিবে বলেছে? হ্যাঁ রে হ্যাঁ, কাল সকালে দেখব এই কপালে কি আছে। আরে ও চম্পা, সকাল সকাল কুত্তা চিল্লাইছে কেন চম্পা? শুনছি? আরে কুত্তা চিল্লাইছে। আমার মনে লাগে ও বেঙ্গমা পাখি মাছ রেখে গেছে, আর ও দেখে তাই তো বটে, ভুলেছিলাম। চল চল দেখি বাহা, যাই দেখি চল। কোন থেকে চিল্লাচ্ছি কেনে রে? পুরা কপাল আমার। বিচুলি কাটা বটে জুগার কর, উঠেই হবে বটে হবে বটে। Thank you.
কে হাকিম? পারবে আমার চোখের দৃষ্টি ফেরাতে? পারব মহারাজ, পারব। কিন্তু কিন্তু আবার কিন্তু কিসের? আপনার চোখের দৃষ্টি ফেরাতে চাই ব্যঙ্গমা পাখি। ব্যঙ্গমা পাখি সে কোথায় পাব? যেভাবেই হোক মহারাজ, তাকে তো পেতেই হবে। আচ্ছা মন্ত্রী,